দেখি দেখি কোথায় চলে গেছে এইসব ভয়ানক গর্ত। বিশাল ভয়ঙ্কর গর্ত। এইটা দিয়ে পড়েছে, তুলবো কি করে? ছাগলটা এইখান দিয়ে বেরোলো না বন্ধুরা, সিস্টেমটা দেখবেন, ও পড়েছে এইখান দিয়ে, এইখানটা দিয়ে আসছেন আর কি। দাঁড়াও, বুঝতে পারছেন বন্ধুরা, তার মানে ছাগল পালন করতে গেলে সবসময় ছাগলের সঙ্গে লেগে থাকতে হবে। গর্তটা দেখবেন কত ভয়ঙ্কর গর্ত। আরে কত ডিপ, এইখান দিয়ে ঢুকেছে গর্তটা, সোজা চলে গেছে। এইসব গর্ত বন্ধুরা কি বুঝতে পারলেন, ছাগল পালন করলে আপনাকে প্রতিনিয়ত সজাগ থাকতে হবে, বুঝতে পেরেছেন? দেখেন অবস্থা দেখেন, কারণ ওর ভেতর দিয়ে মানে এমন ভাবে পড়েছে, মানে ওর দুদিকের পা দিয়ে ধরেন এইটুকু না ছিদ্র, ওর দুদিকের পা দিয়ে সাপোর্ট দিয়েছে, আমি এদিক দিয়ে টানছি ও পায়ে আটকে দিচ্ছে। তারপর ওর মুখে মেরে ছাগলটাকে যেখানে পড়েছে সেই গর্তে নিয়ে আসে, নিয়ে এসে তারপরে তো তুললাম দেখতে গেলেন। তা এই হচ্ছে ব্যাপার, আর এই হচ্ছে ছাগল চড়ানো লাঠি, করেছেন? কারণ ছাগলগুলো একটু প্রকৃতির মাঝে একটু ঘোরালে মুক্ত পরিবেশে সুস্থ সবল থাকে, এর জন্য দেখেন প্রত্যেকটা ছাগল ফিট, একদম প্রত্যেকটা ছাগল ফিট। এই একটাই কারণ, এদের সব রকম পরিবেশ সহনশীল করে তবেই যারা আমার কাছ থেকে ছাগল নেয়, তার জন্য এরা এত হ্যাপি থাকে। কিসের জন্য? একটাই কারণে, এদের সব রকম পরিবেশ দেয়া থাকে, বুঝতে পেরেছেন? আপনি স্টল ফিটিং করতে পারেন, নিয়ে চড়াতে পারেন, আর আপনি যা দেবেন লতা পাতা যা দেখেন, তার মানে এই জায়গাটা দেখেন, ওইখানটায় দেখেন কিরকম সবুজে সবুজ দেখেছেন, তাহলে এই জায়গাটার অবস্থা কি করেছে দেখেন, ওরা একদম ফাঁকা করে দিয়েছে, এর নিচেই সেই গর্তটা আছে, এর নিচেই গর্তটা আছে, আর এইগুলা পুরো একদম পরিষ্কার করে দেবে। তার মানে এভরিথিং, লতা পাতা যে কোনো প্রকারের, এরা সব ধরনের খাবার, সমস্ত কিছু। এইটাই হচ্ছে মানে এইভাবেই এদের এই ট্রেনিং দেওয়া থাকে। আর দেখেন প্রত্যেকটা ছাগল একদম সুস্থ সবল ফিট, বুঝলেন কিরকম খাচ্ছে। ছাগল পালনটা এটা একটা ধৈর্যের পরীক্ষা, মানে এতটাই ধৈর্যের পরীক্ষা, এই ধৈর্যের পরীক্ষায় যদি আপনি পাশ করতে পারেন
তাহলে আপনি যে উদ্দেশ্য যে মনোভাব নিয়ে এই লাইনে এসছেন সেটা আপনার সফল হবে। যে আপনার এত টাকা হলে পরে আপনার যে মনের আশা যে আপনার ভালো লাগবে তার থেকে অনেক গুণ বেশি পাবে। কিন্তু এই ধৈর্যটা, এই যে ধৈর্য এদের সঙ্গে থাকা প্রতিনিয়ত, এদের যে কোনো মুহূর্তে আপনি রাত্রে ঘুমিয়ে আছেন, ঘুমিয়ের ঘরেও একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, আপনাকে তখন কিন্তু যেতে হবে। বুঝতে পারছেন? এই ধৈর্য সহনশীলতাকে আপনাকে জয় করতে হবে। জয় করতে পারলেই তবেই আপনি কিন্তু ছাগল পালনের সফলতা পাবেন। আর অ্যাকচুয়ালি কি মানে মাঝে মধ্যে খারাপ লাগে, কিন্তু খারাপ লাগার পরে কিন্তু ভালোও লাগে। নিজের কর্ম আর পশুদের সঙ্গে থাকা বেশ একটা আনন্দদায়ক ব্যাপার। তাই আজকে মানে ভাবতে পারবেন না, তাহলে একটা ব্যক্তি ধরেন সার্ভিস করে, বুঝতে পেরেছেন, সারাটা লাইফ কিন্তু সে ভালো মন্দ মানুষের সঙ্গে কাটিয়েছে, তাহলে শেষ বয়সে এসে এখন তারা রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে কিন্তু তারা দু চারটে ছাগল নিয়ে তাদের সঙ্গে সময় কাটাচ্ছে। কারণ কি? এর ভিতরে অনেক আনন্দ আছে, অনেক ভালোবাসা আছে, মানে না করলে বোঝা যাবে না। তা ওকে, থ্যাংকস বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের খামারের ছাগলগুলো পশুগুলো অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এই কামনা করি। ওকে থ্যাংকস, আপনারা সবাই ভালো থাকবেন।